ভিন জেলা থেকে কাজ করতে আসা শ্রমিকদের পাশে পরশুরা তৃণমূল কংগ্রেস। ভিন জেলা থেকে কাজ করতে এসে আটকে পড়া শ্রমিকদের পাশে পরশুরা তৃণমূল কংগ্রেস। পরশুরা ব্লকের বেনেপুকুর, দেউলপাড়া, পঞ্চাননতলা, কেলেপাড়া এলাকায় বাঁকুড়া থেকে আটকে পড়া শ্রমিকদের রান্না করে খাবার তুলে দেওয়া হয় 300 জন পরিবারকে। অন্য জেলা থেকে মূলত যারা কৃষিকাজে এসে আটকে পড়েছিল তারা প্রাকৃতিক দুর্যোগের ফলে রান্না করতে পারছিল না, সেই সমস্ত মানুষদের খাবার তুলে দেওয়া হয় এবং জানানো হয় প্রত্যেক দিনই এমনটা করা হবে পরশুরা বিধানসভার তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক কিঙ্কর মাইতির উদ্যোগে। তিনি আরও বলেন যে বাঁকুড়ায় আজ বেশ কিছু শ্রমিক বাড়ি যাচ্ছেন, পরবর্তী পর্যায়ে আরও যাবেন, যতদিন শ্রমিকরা থাকবেন ততদিন আমরা এই খাবার দিয়ে যাব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন, সর্বভারতীয় যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা এই কাজ চালিয়ে যাব। একদম রান্না করা খাবার আছে আমাদের। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যারা বাঁকুড়া থেকে এসে এখানে আটকে আছে তাদের যাতে খাবার দাবারেও কোনো অসুবিধা না হয় সেটা দেখার জন্য, সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আমরা এই ব্যবস্থা করেছি। কি বলবেন, এই বাঁকুড়া থেকে যারা আগত এখানে আছেন তাদের পাশে দাঁড়িয়েছেন, কি বলবেন? এটা আমি যেটা দেখলাম যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের জন্য আমাদের এই এলাকার যাতে কোনো মানুষ যারা রেসিডেন্সিয়াল তারা যাতে কোনো রকম তাদের খাবারের সমস্যা না হয় তার জন্য তিনি রেশনের প্রত্যেকটা ফ্যামিলি কিছু মাথা পিছু 5 কেজি করে চাল বরাদ্দ করে দিয়েছেন, এবং বাইরে থেকে যারা এখানে আশ্রয় নিয়েছেন কাজের সুবাদে তাদেরও যাতে খাবার দাবারের কোনো অসুবিধা না হয় প্রশাসনের মাধ্যমে, ব্লক আধিকারিকদের মাধ্যমে, থানার পুলিশ মাধ্যমে, আমাদের ওসির মাধ্যমে তাদের কাছেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। এবং আমি যেটা দেখলাম যে যারা এই বাইরে থেকে পেটের টানে আমাদের এই জেলাতে এসেছে বিভিন্ন রাজ্য থেকে বা জেলা থেকে তাদের একটা খাবার একটা সমস্যা, বিশেষ করে এই প্রাকৃতিক দুর্যোগে তাদের এই যে বাইরে উনুন সারা যেখানে উনুন আজকে ভিজে গিয়ে তারা উনুন জ্বালাতে পারছে না, তাদের যে দুমুঠো যে রান্না করবে সেই রান্নার যে জ্বালন সেই জ্বালনটুকু তারা তাদের পক্ষে এই সময় এই মুহূর্তে সংগ্রহ করাটা খুবই কষ্টসাধ্য। সেই দিকটা তাকিয়ে আমি ভাবলাম যে তাদের মুখে অন্তত যদি রান্না করা খাবার পৌঁছে দেওয়া যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই অনুপ্রেরণাটা পাওয়া, তার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোপরি আমাদের মাথায় আছে, তার আশীর্বাদে আমি এই চিন্তা ভাবনাটা করলাম যে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তারা যে যেখানে কাজের সূত্রে এসে বাস করছে সেইখানে গিয়ে গিয়ে তাদের কাছে এই খাবার পৌঁছে দেয়া। কতজন ফ্যামিলিকে আমি আজকে 300টা ফ্যামিলির হাতে আজকে এই খাবার পৌঁছে দিয়েছি। এটা চলবে নাকি? এটা এখন কন্টিনিউয়াস চলবে, তারা যতদিন এখানে থাকবে তাদের দায়িত্বটা এইভাবে আমি পালন করে যাব। আপনার নাম? আমার নাম কিঙ্কর মাইতি, আমি এই মুহূর্তে এখন পরশুরা বিধানসভার তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক আছি, যেটা পরশুরা বিধানসভার বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্ব সহকারে যেটা আমি পালন করে চলেছি। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।